হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব ফোনের ব্যাটারি লাইফ কীভাবে বাড়ানো যায়। সময়ের সাথে সাথে স্মার্টফোনের প্রযুক্তি আরও অ্যাডভান্স হচ্ছে, আকর্ষণীয় ফিচার দেওয়ার পাশাপাশি স্মার্টফোন নির্মাতারা এখন ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং টেকনোলজি নিয়ে বিশেষ পরীক্ষা নিরীক্ষা করেছে। ফলে ইদানিংকালের প্রায় স্মার্টফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 বা 6000 mAh ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যায়। কিন্তু তা সত্ত্বেও আমাদের স্মার্টফোনের ব্যাটারি স্বল্প সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যায়, কারণ আমরা মোবাইলে এমন কয়েকটি সেটিংসকে সক্রিয় করে রাখি যা কিছু অপরিজনীয় কাজ করে, যার জন্য এই ব্যাটারি সংক্রান্ত সমস্যাটি দেখা যায়। তাই আজ আমরা এমন কয়েকটি কৌশল আপনাদের জানাবো, সেগুলো অনুসরণ করলে আপনারা নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারিকে ড্রেন হওয়ার থেকে কিছুটা হলেও বাঁচাতে পারেন। তাহলে চলুন এই কৌশলগুলি জেনে নেওয়া যাক। মোবাইলের চার্জ বাজাতে এই সেটিংসগুলিকে চয়ন করুন। আমাদের মোবাইলে এমন কয়েকটি অপশন থাকে যেগুলি চয়ন করার মাধ্যমে হ্যান্ডসেটের ব্যাটারি ব্যবহার কমাতে হয়, ফলে ডিভাইসটি চার্জও দীর্ঘক্ষণ বজায় থাকবে। আপনার ডিভাইসের সেটিংয়ে থাকা স্ক্রিন টাইম আউট, স্ক্রিন টাইমার অপশনটির সময়সীমা কমিয়ে দিন। স্ক্রিন ব্রাইটনেস যত হবে ততই ব্যাটারি ড্রেন হতে থাকবে, তাই ব্রাইটনেসকে ম্যানুয়ালি কমিয়ে দিন অথবা স্বয়ংক্রিয়ভাবে যাতে ব্রাইটনেস পরিবর্তিত হয়ে যায় এমনভাবে সেটিকে সেট করুন। কিবোর্ড সেটিংয়ে গিয়ে সেটির ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা ভাইব্রেশন অপশনটিকে অফ করে দিন। যে অ্যাপগুলি অধিক ব্যাটারি ব্যবহার করে সেগুলিকে বন্ধ বা আনইনস্টল করে দিন। অ্যাডাপটিভ ব্যাটারি বা ব্যাটারি অপটিমাইজেশন অপশনটি অন করে দিন। অব্যবহৃত অ্যাকাউন্টগুলিকে ডিলিট করে দিন। ব্যাটারির যত্ন নিতে এই পদ্ধতিগুলির অনুসরণ করুন। আপনার স্মার্টফোনের রিটেল বক্সের সাথে দেয়া পাওয়ার অ্যাডাপ্টারকেই সর্বদা ব্যবহার করুন। মোবাইল ব্যাটারি যাতে ওভারহিট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন। ব্যাটারিকে অত্যধিক কম বা বেশি চার্জ করবেন না, যতটা দরকার ঠিক ততটাই চার্জ করুন। আবার বারবার ব্যাটারি তথা ডিভাইসটিকে চার্জ করলেও কিন্তু ব্যাটারিতে প্রভাব পড়ে। মোবাইলের ব্যাটারি লাইফকে দীর্ঘস্থায়ী করার উপায়, ব্যাটারি সেভার বা লো পাওয়ার মোড অন রাখুন। এমন কাজগুলি করা থেকে বিরত থাকুন যেগুলি দীর্ঘক্ষণ স্ক্রিনকে চালু রাখে। মোবাইলের সর্বক্ষণ ইন্টারনেট কানেকশনে অ্যাক্টিভ করে রাখবেন না। যখন ইন্টারনেট ব্যবহার করবেন না তখন মোবাইল ডেটা অফ করে রাখুন। বারবার নোটিফিকেশন প্রেরণ করে এমন অ্যাপগুলিকে উপেক্ষা করুন। কানেক্টিভিটি এবং লোকেশন অপশনগুলির ব্যবহার সীমিত করুন। মোবাইল ব্যাটারি সংক্রান্ত সমস্যার সমাধান করুন এইভাবে। আপনার স্মার্টফোনকে রিস্টার্ট বা রিমুভ করুন। অ্যান্ড্রয়েড আপডেট উপলব্ধ আছে কি না সেদিকে খেয়াল রাখুন। মোবাইলে থাকা অ্যাপগুলিকে আপডেট করতে হবে কি না তা চেক করুন। দরকারে ফ্যাক্টরি সেটিংসকে রিসেট করুন। ভিডিওটিতে একটি লাইক করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।